চাম্বল বাজারের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, পুলিশ আমার কিছুই করতে পারবে না, এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে পুলিশের জানা আছে। এই ধরনের কথা বলে সেই এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করেন। সে আরো বলেন, নির্বাচন কমিশন পূর্বে আমার বিরুদ্ধে কিছুই করতে পারেনি, বর্তমানে কিছুই করতে পারবে না। সেই উচ্চ স্বরে বলেন, আমাদের এলাকায় ভোট কেন্দ্রে নৌকা এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ও ভোটারদের ঢুকতে দেওয়া হবে না। বিষয়টা নিয়ে সাধারণ ভোটার ও এজেন্টরা ভয়ভীতির মধ্যে বসবাস করছেন। তার এ ধরনের বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু ভোট পরিচালনা নির্দেশকে হুমকির মুখে ফেলেছে। মুস্তাফিজুর রহমান ও মুজিব চেয়ারম্যান পুরো বাঁশখালীতে ভোটের মাঠে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছেন। মুজিব চেয়ারম্যান একজন চিহ্নিত সন্ত্রাসী ও তার বিরুদ্ধে বহু মামলা আছে। সম্প্রতি মুজিবও তার বিরুদ্ধে দুদকের মামলা দায়ের করেছেন 28 ডিসেম্বর। নানা কারণে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে প্রশাসন বিগড়িত। মুজিবুল হক একজন আত্মস্বীকৃত বুক টাকা। আজকে আমাদের পক্ষে, আমাদের প্রার্থীর পক্ষে, আমাদের প্রার্থী একজন শিক্ষা অনুরাগী পরিচ্ছন্ন মানুষ এবং সমাজকর্মী দানবীর, সারা বাঁশখালীর মানুষের মনের মধ্যে এটা প্রতিষ্ঠিত। তো জনগণ এখন আমাদের পক্ষে, আমাদের পক্ষে জনজাগরণ সৃষ্টি হয়েছে। বাস্তবতা হলো আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা জিততে হলে রাখতে নেই, আমরা এই থিওরিতে আছি। তুই প্রভাবশালী, আপনি আপনার প্রশ্নের উত্তরে বলবো, অন্যায় করে বারবার পার পেয়ে গেলে এখনও বলতেছে আমি এর চেয়ে আরও বেশি অন্যায় করেছি। সোজা কথায় তার অঙ্গভঙ্গি এবং তার বাচনভঙ্গিতে সে বুঝাইতে চাইতেছে আমি আমি বারবার অন্যায় করেছি, কিছু হয় না, এখনও কিছু হবে না। এটার উত্তর দিতে যদি আমরা মোকাবেলা করতে যাই, তার এই বেআইনি অন্যায় প্রভাবকে যদি মোকাবেলা করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই জন্যেই আমরা ভোটটা অন্তত শান্তিপূর্ণ করতে চাই, আনন্দমুখর করতে চাই এবং নির্বিঘ্ন করতে চাই।